উৎসবের নগরী এখন নারায়ণগঞ্জ। সমর্থকদের নাচ গান আর নির্বাচনী স্লোগানে মুখর 27টি ওয়ার্ডের অলিগলি। শনিবার শীতলক্ষা পেরিয়ে বন্দর এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও মোড়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি মন্তব্য করেন, তৈমুর আলম খন্দকার না স্বতন্ত্র না বিএনপির প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি অবগত বলেও জানান তিনি। তৈমুর আলম খন্দকার, শামীম ওসমান, সেলিম ওসমান দুই ভাইয়ের ক্যান্ডিডেট, সে জনতার ক্যান্ডিডেট না, সে বিএনপিরও ক্যান্ডিডেট না। দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা জানি না, কিন্তু তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা সকলেই আমার সাথে আছে। এদিকে সিদ্ধিরগঞ্জের 9 নম্বর ওয়ার্ডে জনসংযোগে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাশিত স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নিজেকে আবারও জনতার প্রার্থী দাবি করে দলমতের ঊর্ধ্বে সবার সমর্থন চান তিনি। শামীম ওসমান মেয়রের আইবি যে দল করে ওই দলের এমপি, সে তাদের ভাই বোন সম্পর্ক, আমি তো সকলের সমর্থনে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের নাগরিক হইতেন তার কাছে আমি ভোট চাইতাম এবং আমার দৃঢ় বিশ্বাস তিনিও আমাকে সমর্থন দিতেন। কে হবেন জনতার সেবক? নির্ভরযোগ্য নেতৃত্ব নির্বাচনে বিচক্ষণ ভোটাররা বলছেন কোনো দল নয়, প্রাধান্য দেবেন দূরদৃষ্টি সম্পন্ন ও নিবেদিত ব্যক্তিকে। সিটি কর্পোরেশনে কাজ করতে পারবো তাকে আমরা চাই, যেন দেশের উন্নত করতে পারে, কাজ করে, এরকম আমরা সুষ্ঠু নির্বাচন চাই, ভালো ভালো একজন প্রার্থী চাই, যার কাছে গেলে আমরা কিছু পাবো। নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন থাকলেও প্রার্থীরা গণসংযোগের সুযোগ পাবেন 6 দিন। তাই তো প্রচারণার 12তম দিনে এসে শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।